ক্লাউনদের রাজত্ব চলছে, জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন, কারুকার্য করছেন। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর। একদিকে সুব্রত বক্সে ফিরাদ হাকিম থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে কুণাল ঘোষ তাপস রায় থেকে নারায়ণ গোস্বামী, প্রকট বিভাজন। বছরের শুরুতেই তৃণমূলের তোলপাড়, আর এই পরিস্থিতিতে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি করলেন গোটাটাই নজর ঘোরানোর চেষ্টা। সার্কাস পার্টিতে দেখবেন দুই একজন জিমনাস্টিক টিমনাস্টিক যা করলো করলো, লোকের অ্যাট্রাকশন হচ্ছে ক্লাউনদের দিকে। জোকার নাচছে, লাফাচ্ছে, ঘুরছে, পড়ে যাচ্ছে, দৌড়চ্ছে, নিজে নিজে হাততালি দিচ্ছে। তৃণমূল একটা সার্কাস পার্টি, ক্লাউনদের রাজত্ব চলছে, জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন, কারুকার্য করছেন, অবান্তর কথাবার্তা বলছেন। সুজনদাকে অনুরোধ করব, আমি জানি আপনি অত্যন্ত দুঃখে আছেন, তাকে কোণঠাসা করে রেখে যেভাবে মোহাম্মদ সেলিম পদ দখল করেছেন এবং সেলিমপন্থীরা আলিমুদ্দিন দখল করেছেন, এটা সহ্য করতে পারছে না সুজন চক্রবর্তী। সেই ফ্রাস্ট্রেশনটা অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরীও। তিনি আবার বলছেন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের স্ক্রিপ্ট লেখা হচ্ছে বিজেপির দপ্তর থেকে। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করতে কোনো 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স ভরে রাখবেন। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। অধীর চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন ইঙ্গিতপূর্ণ বিষয় হল অতীতে যারা ভাইপো কিংবা ভাতিজা ছাড়া কোনো আক্রমণ শানাতেন না, সাম্প্রতিককালে সেই অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী সবার নিশানাতেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গাল কো পুরে ভারত কে অন্দর ভ্রষ্টাচার কে কারণ বদনাম করনে কা কাম মমতা ব্যানার্জি কি সরকার নে কিয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন মহারাষ্ট্রে পাওয়ার পরিবারে ভাঙন ধরানো স্ক্রিপ্ট লেখা হয়েছিল দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দপ্তর থেকে। বাংলা নিয়েও কি কোনো মেঘনাদ মেঘের আড়াল থেকে কোনো স্ক্রিপ্ট লিখছেন, নাকি লড়াই যত না আসল তার চেয়ে অনেক বেশি নকল যুদ্ধ? জ্বলন্ত ইস্যু থেকে কি নজর ঘোরানোর চেষ্টা? আশাবুল হোসেন, আশিস বাগচি ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।